أسد العبد مولاه إذا ضامته دنياه إذا نزلت به তো এরকম করে রাখো তাহলে পরবর্তী জেনারেশন লোকেরা ভালো করে চিনবে লোকগুলো কেমন ছিল তার মানে ওদের ছবি ড্রয়িং করা থেকে একটা পুরো মূর্তির রূপ একদম ফিজিক্যালি বানাতে বলে গেল চলে গেল ফালাম্মা তামাদা যামানু যখন এই জেনারেশন চলে গিয়েছে আরও এক জেনারেশন পরে আসছে শয়তান এখন বলে আরে এই যে দেখছো এইগুলো এগুলো কে জানো এগুলো সাংঘাতিক করিব অলিয়া উলিয়া আল্লাহ তালার কাছে তোমাদের দোয়া খায়ের করতে হবে তাদের উসিলে আল্লাহ তালার কাছে সরাসরি যেতে পারবে না তাদের উসিলায় যাইতে হবে অলিয়া আল্লাহর উসিলায় এই মাজারের উসিলায় আল্লাহর কাছে চাও উসিলা নিয়ে আসলো ফালাম্মা তাআলা আলাইহিমুজ্জামান পরবর্তী পর্যায়ে এসে আরও দুই এক বংশ পরে বলে যে শোনো এগুলো যে দেখছো এগুলো কিন্তু আল্লাহ তালা তাদেরকে অনেক ক্ষমতা দিয়েছেন তোমাদের ভালো মন্দের জন্য তাদের কাছে চাইতে হবে তারা তাদের মাধ্যমে আল্লাহর কাছে পাবা তাদের কাছে চাও সরাসরি এই শরীকের কনসেপ্ট এইভাবে আস্তে আস্তে গ্রাজুয়ালি চলে আসলো এবং তাদের কি কি নাম ছিল তাদের নামগুলো সুরানুতে আসে ওয়াদ্দান ওয়া সুয়ান ওয়া ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা এগুলো হয়তো তাদের অরিজিনাল নাম ছিল অথবা তারা পরে প্রতিমার নাম দিয়েছে মূর্তির নাম দিয়েছে তাদের নাম এরকম ছিল না দুটোই সম্ভাবনা রয়েছে এই নামগুলো হিসেবে তারা পরিচয় পেয়ে গেল এই খবর সূরা নূহতে আল্লাহ তাআলা মুক্তাসারভাবে আমরা শুনব সূরা নূহর তাফসির আসতে আসতে তো দেরি আছে বহুত 29 পারা তা আমরা এই উপলক্ষে সূরা নূহতে কিছু শুনে নেই যে এক্স্যাক্টলি তিনি কিভাবে দাওয়াত দিলেন তাদের কি অ্যাকশন হলো পরিণতি কি হলো বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আমি পাঠালাম নূহকে তার কওমের কাছে أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم যে তোমার কাওমকে সাবধান করো দাওয়াত দাও সতর্ক করো তাদের কাছে কঠিন শাস্তি আসার আগেই قال يا قوم إني لكم نذير مبين তিনি বলেন হে আমার কাওম আমি তোমাদের কাছে একজন সুস্পষ্ট দায়ী সতর্ককারী হিসেবে এসেছি আল্লাহর পক্ষ থেকে أن اعبدوا الله واتقوه واطيعون এই খবর নিয়ে যে এক আল্লাহর ইবাদত করো তাকে ভয় করো আর আমার কথা মেনে চলো নবীর কথা শুনতে হয় আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দেবেন আর তোমাদেরকে নির্দিষ্ট হায়াত পর্যন্ত টিকিয়ে রাখবেন গজব দিয়ে আগেই হালাক করে দেবেন না লাউ কুনতুম তাআলামুন নিশ্চয়ই আল্লাহর নির্দিষ্ট সময় চলেই আসবে কখনো দেরি হবে না যখন আসার তখন আসবেই তোমরা যদি সেটা জানতে আর বুঝতে ক্বাল রাব্বি ইন্নী দাআউতু কওমী লাইলা ওয়া নাহারা অনেক দিন দাওয়াত দিলেন আল্লাহ আমার কওমকে আমি হে আমার রব দাওয়াত দিলাম রাত এবং দিন কতদিন 950 বছর দাওয়াত দিলাম আল্লাহ রাতে এবং দিনে কোনো সময় বাদ দেয়নি কোনো সময় রাতে দিয়েছি কোনো সময় দিনে দিয়েছি ফালাম ইয়াজিদ হুম দুআই ইল্লা ফিরারা আমি যখনই তাদেরকে ডাক দিয়েছি দাওয়া দিয়েছি যতবার দাওয়া দিয়েছি ততবার তারা দৌড়িয়ে পালিয়ে গিয়েছে দ্রুত গতিতে প্রস্থান করে চলে গেছে ওয়া ইন্নি কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম আমি যখনই তাদেরকে দাওয়া দিয়েছি যে আল্লাহ তারা কবুল করুক আপনি মাফ করে দেবেন এই খবর দিতে ততবার গিয়েছি জালু আসাবিয়াহুম ফি আদানিহিম আমার দাওয়াত শুনতে শুনতে তারা আমাকে দেখলেই দেয় নূহ আসতেছে কানের মধ্যে আঙ্গুল ঢুকাই দেয় এই কান বন্ধ কর কান বন্ধ কর আঙ্গুল ঢুকা নূহ এখন লেকচার শুরু করবে দাওয়াত দিবে নূহ আসঙ্গ দেখলেই তারা এই কাজ করত ওয়াস্তাগশাউ সিয়াবাহুম চেহারা দিয়ে চেহারা ঢাকি বলতে তাদের স্কার্ফ দিয়ে যেন কোন লোক আসছে চিনতেও না পারে চেহারাকে ঢেকে ফেলত কি রকম রেজিস্ট্যান্স আমরা এরকম দাওয়াত দিতে গেলে এরকম করে তাও আমরা দাওয়াত দিতে গিয়ে আমাদের হেজিটেশন ভয় করে সাহস করি না হিম্মত করি না তারা সীমা লঙ্ঘন করো বারবারই করলো আর তারা অনেক বড় তাকাব্বর দেখালো অহংকার করলো আমি তাদেরকে আল্লাহ অ্যানাউন্স করে পাবলিকলি বড় আওয়াজে
দিনে দুপুরে ওপেন দাওয়াতও দিয়েছি পাবলিকলি। সুম্মা ইন্নি আলান্তু লাহুম আসরারতু লাহুম ইসরারা, ওপেনলি দাওয়াত দিয়েছি, প্রাইভেটলি দাওয়াত দিয়েছি, কাউকে পার্সোনালি ইন্ডিভিজুয়ালি ওয়ান টু ওয়ান এটাও চেষ্টা করেছি, ব্যক্তিগতভাবে কানে কানে গোপনে গোপনে দাওয়াত দিতে, বোঝানোর চেষ্টা করতে। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আমি তাদেরকে বলেছি আসো আসো তোমাদের আল্লাহর কাছে মাফ চাও, যা গুনাহ করেছো শিরক করেছো তোমাদের রব অনেক ক্ষমাকারী, অনেক ক্ষমাশীল তোমাদের রব। যদি এই কথা শুনো তাহলে কি পাবে জানো? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমাদের কাছে আকাশ থেকে ঝরঝর করে বৃষ্টি নাযিল করে দিবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তোমাদের সম্পদ এবং সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, বরকত করে দিয়ে দেবেন, তোমাদের জন্য ফল ফসলের ক্ষেতগুলো সুফলা সুজলা করে দিয়ে বাগান বাড়ি বানিয়ে দিবেন। ওয়াজআল লাকুম আনহারা, তোমাদের জন্য নহর নদী নালা সমূহ সুন্দর করে পানিতে ভরপুর করে দিবেন, প্রবাহিত হতে থাকবে। মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, কি হয়েছে তোমরা আল্লাহকে মোটেই ভয় করতে চাও না, আল্লাহকে সম্মান করতে চাও না? এই যে এখানে চারটি আয়াতে, তিনটি আয়াতে তিনি বলেছেন যে তুমি এই তিনটি আয়াতের বিনিময়ে থেকে ইমাম হাসানুল বাসরি রহমতুল্লাহ আলাইহির কাছে কেউ যদি আসতো কোনো দোয়ার জন্য যে শেখ আমার এতদিন থেকে সন্তান সন্ততি হচ্ছে না, আল্লাহর কাছে একটু আমার জন্য দোয়া করেন না, তিনি বলছেন ইস্তিগফার করো, বেশি করে ইস্তিগফার পড়ো, আল্লাহর কাছে গুনাহ মাফ চাও বেশি করে। ইস্তিগফার অর্থ কি? গুনাহ মাফ চাও আল্লাহ তাআলার কাছে। কেউ বলতে আমার ফসল হয় না আমাকে একটু দোয়া করে দেন, আর কি করব আমি, বেশি করে ইস্তিগফার পড়ো। কেউ বলতে আমার চাকরি বাকরি নাই, বেশি করে ইস্তিগফার করো, যেই যেটা আছে খালি ইস্তিগফার করো। তো হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহির ছাত্র একজন বললেন যে শেখ খালি ইস্তিগফারের কথাই বলেন, সবাইকে একই প্রেসক্রিপশন দিচ্ছেন, আল্লাহ তাআলা কত দোয়া রাখছেন না? কারে শোনা, আমি তো সূরা নূহর থেকে নিচ্ছি, সূরা নূহর মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তোমার রবের ইস্তিগফার করো, তিনি গুনাহ মাফ করে দিবেন। তাহলে কি করবেন? আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের জমিনে সন্তান সন্ততি খেতে ফসলে রুজি রোজগারে সব কিছু বরকত করে দিবেন। সব তো আল্লাহ বলে দিয়েছেন, আমি ওখান থেকে তো নিচ্ছি বেটা, রিজনেবল না? সুন্দর সাজেশন। এই জন্য যারা বিপদগ্রস্ত আছি বিভিন্ন দোয়া করব, কোনো দোয়া যে করবো না তা না, কিন্তু ইস্তিগফারটার গুরুত্ব বেশি দিতে হবে, গুনাহ মাফ চাওয়ার তওবা ইস্তিগফারের বিপদের মধ্যে বেশি পড়লে আল্লাহ সাহায্য বেশি করে আসে। তো আমরা তো তওবা ইস্তিগফার বেশি করবো, আমাদের খালি যে জিনিসটা চাই ওইটা দরকার, আল্লাহ ওইটা দেন তাড়াতাড়ি। এই জন্য ইউনুস আলাইহিস সালাম কি করলেন, মাছের পেটে গিয়ে কি বললেন, যা আল্লাহ আমার উদ্ধার করেন, এটা বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নি কুনতু মিনাল জালিমিন। মেক সেন্স করে যে আল্লাহ আপনি ছাড়া মাবুদ নাই, আমি অনেক জালিম, আমি জুলুম করেছি, আপনার কথা রাখি না, আপনার কথা শুনিনি, আমি গুনাহ করেছি। তাহলে এই জিনিসটাই হলো বিপদে আপদের সবচেয়ে বড় দোয়া। আর সেই ইউনুস আলাইহিস সালামের দোয়া নিয়ে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, যে কোনো মানুষ বিপদগ্রস্ত হয়ে যায় ইউনুস আলাইহিস সালামের দোয়া দোয়া দিন নুন বলে আল্লাহর কাছে দোয়া করে, ইস্তিগফার করে, তওবা করে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই বিপদ থেকে উদ্ধার করবেন। তা আমাদের দেশে এটা করে কোন তরিকায় করে? বড় খতম, বড় খতম 1,25,000 বার। আর যিনি, আমি তো প্রায় বলেছি আবারও বলি, যিনি বিপদে পড়ছেন তিনি বসে বসে করবেন না, কি করবেন? 10-20 জন আলেমকে ডাকবেন, খাসি দাওয়া করে তাদেরকে খাওয়াবেন, কিছু পয়সা করে দিবেন। এরকম এক ঘটনা আমি নিজে গিয়েছি, আমার ওস্তাদ নিয়ে গেছে, তো ওখানে গিয়ে দেখি যে আমরা তো সমানে পড়ছি ইলা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নি কুনতু মিনাল জালিমিন, আমরা তওবা করতেছি, হ্যাঁ গুনতেছি গুনছি, আর উনি পান খান বিনি খান, তারপরে খোঁজ খবর নেন ঠিক মতো হলো কিনা, সব কিছু খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে কিনা, উনি ব্যস্ত আছে, ওনার তওবা করার দরকার নেই। এই হলো আমাদের বড় খতমের দুরবস্থা। মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, হে আমার জাতি কি হলো তোমরা আল্লাহকে সম্মানটা করো না, আল্লাহর এই হুকুমটা পালন করো না, আল্লাহর কথা মানো না। ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, তিনি তোমাদেরকে স্তরে স্তরে সৃষ্টি করেছেন, মায়ের পেটে হঠাৎ করে বাচ্চা বড় হয়ে গেছে নাকি গ্রাজুয়ালি?
এসে তারপর যখন মায়ের পেট থেকে আসছি তখনও তো সব ঠিকঠাক হয়ে গেছে, দাঁত টাত সবগুলা দাঁড়ি চুল সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আস্তে আস্তে খাওয়া দাওয়া শুরু করছি কবে, 1-2 বছর পরে, তাই না? এভাবে স্তরে স্তরে তোমাদেরকে এই নরম বাচ্চাটাকে আমি কিভাবে মানুষ করেছি জানো, পেটের ভিতরে কিভাবে তোমাকে আমি সৃষ্টি করেছি, কিচ্ছু চিন্তা করো না হে মানুষ। তোমায় এখন জওয়ান হয়েছ, শক্তিশালী হয়েছ, তুমি লিডার হয়েছ, দেশের ক্ষমতা তোমার হাতে আছে, যা খুশি তা করতে পারবা। তোমার আল্লাহ কিভাবে তোমাকে সৃষ্টি করেছেন, তার কুদরত, তার ক্ষমতা, তুমি কিচ্ছু স্বীকার করতে চাও না? আলাম তারাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, তোমরা কি দেখো না কিভাবে আল্লাহ তাআলা এই 7টি আকাশকে সৃষ্টি করেছেন একটার পর একটা স্তরে স্তরে। ওয়াজআল আল কমরা ফীহিন্না নূরা ওয়াজআল আশ শামসা সিরাজা, কিভাবে সেখানে তিনি চন্দ্রকে বানিয়েছেন রাতের বেলায় ডিম লাইট, আলো, একটু উজ্জ্বল আলো হিসাবে। ওয়াজআল আশ শামসা সিরাজা, আর সূর্যকে করেছেন একটি প্রখর আলো সম্পন্ন বিরাট একটা বাতির মতো। আল্লাহু আনবাতাকুম মিনাল আরদি নাবাতা, আল্লাহ তাআলা জমিন থেকে তোমাদেরকে অরিজিনালি সৃষ্টি করেছেন, সেই মাটি থেকেই তোমাদের অরিজিন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই জমিন থেকে আমাদের সৃষ্টি করা হয়েছে। সুম্মা নুঈদুকুম ফিহা ওয়া নুখরিজুকুম ইখরাজা, ওই আয়াতের খবর এখানে চলে আসছে, এই জমিনে আবার ফেরত নেব। মৃত্যুর পরে কোথায় যাবে? জমিনে যাবে। তো কেউ কেউ বলবে যে এখন তো কিছু লোক আছে মৃত্যুর পরে জমিনে যায় না, তাদেরকে ক্রিমিয়েট করে শেষ করে দেয় আগুন দিয়ে জ্বালাই শেষ, আগুন দিয়ে জ্বালাইলে শেষ করলেও ছাইটাই কিছু থাকে, তো এটা সেটা কোথায় যাবে? ওই জমিনেই যাবে। ওকে, অতপর এখান থেকেই আল্লাহ তাআলা উঠাবেন আবার। অনুখরিজুকুম ওয়া ইউখরিজুকুম ইখরাজা, এখান থেকে বের করে নিয়ে আসবো। ওয়াল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা, আর এই তোমাদের জমিন কিভাবে বানিয়েছেন আল্লাহ তাআলা, বিসাত, বিছানার মতো, মানে জমিনটা একদম সমতল করে মেজরিটি জায়গায় পয়দা করেছেন, তাই না? আমাদের কন্ট্রোলে দিয়েছেন। লিতাসলুকু মিনহা সুবুনা ফিজাজা, যাতে করে তোমরা জমিনের মধ্যে রাস্তা, পথ, ছোট পথ, বড় পথ, গিরিপথ, হাইওয়ে, যা খুশি বানাইতে পারো। আমরা জমিনে কিছু করতে গেলে জমিন কথা শুনে নাকি শুনে না? শুনে, আমাদের কথা মতো জমিন চলে, আমাদের আন্ডারে কন্ট্রোলে দিয়েছেন। قالوا نوح ربي انهم عصوني واتبعوا من لم يزده ماله وولده الا خسارا, এত সুন্দর দাওয়াত দেওয়ার পরে কতদিন, 950 বছর দিয়ে এখন টায়ার্ড হয়ে গেছেন, অল্প কয়জন, অ্যারাউন্ড 80 পিপলস, কোন কোন রেওয়ায়াতে 80 জনের মতো কেবল ইসলাম কবুল করলো, বাকি শত শত হাজার হাজার তারা এই নাফর মানিতেই থাকলো। ফেড আপ হয়ে তিনি শেষ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আমার রব, ইন্নাহুম আসাউনি, তারা আমার নাফরমানি করলো, সাংঘাতিক নাফরমানি করলো। ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা, এমন দুষ্ট লোকগুলোর, লিডারগুলোর অনুসরণ করেছে, ক্রিমিনালগুলোর, দুষ্কৃতিকারীদের, যারা তাদের অর্থ সম্পদ, জনসম্পদ আর আওলাদ কোনোটার মধ্যেই ক্ষতিগ্রস্ত করা ছাড়া কোনো বরকত দেবে না। বেলে যদি তুমি অমুক মস্তানের তুমি যদি সহযোগিতা করো তাহলে তো অনেক টাকা পাওয়া যায়, পাওয়া যায় না? মস্তান হলে বহু টাকা পাওয়া যায়। তো এই এই মস্তানের টাকায় বরকত আছে? এই মস্তানের টাকার মধ্যে খাসারা, আল্লাহ তাআলা বলছে খাসারা, তার ধ্বংস, তার লোকসান, ক্ষতিগ্রস্ত, তার সন্তানগুলো ক্ষতিগ্রস্ত হবে। এই মস্তানের ছেলেমেয়েরা ঘরে কি হবে বলেন? সেগুলা এই মস্তানি তৈরি হবে, এবং মস্তানে বাপার গলাও টিপে ধরবে একদিন, দুনিয়াতেই হতে পারে, আখরাতে ধরবে। ওয়ামাকারু মাকরান কুবারা, ইয়া ও আল্লাহ, তারা বড় ষড়যন্ত্র করে ফেলল দুনিয়ার মধ্যে। মানুষ এখন ষড়যন্ত্র কি বড় করে না ছোট করে কি মনে হয়? মাঝে মধ্যে মারাত্মক ষড়যন্ত্র করছে, এত ষড়যন্ত্র আপনি চিন্তাও করতে পারবেন না। যখন ক্রিমিনালগুলোর হাতে ক্ষমতা থাকে এরকম ষড়যন্ত্রই তারা করে। وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواع ولا يغوث ويعوق ونسرا, তারা তখন বলল সবাই মিলে মিটিং করে সমাবেশ করে, খবরদার
লা তাযারুন্না আলিহাতাকুম, তাদের লিডারগুলো বলল খবরদার নূহের কথা শুনে আমাদের এই মাবুদগুলো তোমাদের মাবুদগুলোকে কখনো ছেড়ে যাবে না, এদের আদর্শে আমাদেরকে রঙিন হওয়া লাগবে, এদের আদর্শ আমাদেরকে কায়েম করতে হবে, এদের তরিকা আমাদেরকে ফলো করতে হবে, এবং নামও উচ্চারণ করলো ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়াদ নামক, ওই মূর্তিটাকে ছাড়বা না। চারটা মূর্তি ছিল বড় ওলি আল্লাহদের নামের বিনিময়ে যে মূর্তি বানিয়েছে, দুই নম্বর সুয়া, তিন নম্বর ইয়াগুস, চার নম্বর ইয়াউক, পাঁচ নম্বর নাসরা, এই পাঁচজন পাঁচটা বড় ওলিয়া উলিয়াকে তারা মূর্তির নামে তাদের পূজা করত, তাদের ইবাদত করত, তাদের তরিকে শরিক করত। খবরদার এই পাঁচটাকে ছেড়ো না, এরা আমাদের রক্ষা কবচ, এরা আমাদের মাবুদ। এইভাবে তারা একদম প্রস্তাব পাশ করলো, এভাবে সবাই ঐক্যমত হয়ে গেল। আর এই আশি জনের বাইরে আর একটাকেও দিনের দিকে আনা যাচ্ছে না, তিনি হতাশ। তারপরে তিনি দোয়া করলেন ওয়াকাদ আদাল্লু কাসীরা ওয়ালা তাজিদু যালিমিনা ইল্লা দালালা, আল্লাহ এরা অনেক গোমরাহি করেছে, আল্লাহ আমি এখন চাই, আমি এখন বদদোয়া করবো আল্লাহ আপনার কাছে যে এই জালিমগুলোকে আপনি গোমরাহি ছাড়া আর কিছু দিয়েন না, তাদের গোমরাহি চূড়ান্ত পর্যায়ে তারা চলে যাক, তারা আপনার গজবের উপযুক্ত হয়ে গেছে। মিম্মা খাতিআতিহিম উগরিকু ফাউদখিলু নারা ফালাম ইয়াজিদু লাহুম মিন দুনিল্লাহি আনসারা, তাদের এই গুনার কারণে, অপরাধের কারণে, ক্রাইমের কারণে তারা ডুবে গেল, এবং ডুবার পরে তো মৃত্যু হয়ে গেল, মৃত্যুর পরে উদখিলু নারা, মৃত্যুর পরেই তারা আগুনে ঢুকলো, তারা কিয়ামতের দিন আগুনে যাবে, কিন্তু কবরের মধ্যেও কাফেরদেরকে আগুনের স্যাঁক দেওয়া হবে, জাহান্নাম থেকে তাদের হাওয়া আসতে থাকবে। আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী তারা আর পেল না, পাচ্ছে তারা সাহায্যকারী আল্লাহ ছাড়া কাউকে? দুনিয়া অনেক সাহায্যকারী আছে জালিমদের, এখনকার জালিম যারা আছে তাদের অনেক সাহায্যকারী, বড় বড় শক্তি তাদের পিছনে আছে, আছে কিনা? কোনো অসুবিধা নাই, কোনো বিপদ নাই, যা পারো শেষ করা ইসলামকে, আমরা আছি তোমার পিছনে, করছে তো। যখন তাদের ওই সময়টা আসবে, আল্লাহর কাছে যাবে, ওই সমস্ত শক্তিরা সাহায্য করতে পারবে? وَقَالَ نُوحُ رَبِّ لَا تَذَرْ عَلَى الْأَرْضِ مِنَ الْكَافِرِينَ دَيَّارًا, আল্লাহ নূহ আলাইহিস সালাম বলেন আল্লাহ জমিনের মধ্যে কোনো কাফেরকে আপনি রাখবেন না, কোনো ঘরের বাড়িতে কোনো কাফের থাকবে, নিরাপত্তায় থাকবে, একটাও যেন না থাকে। إِنَّكَ إِن تَذَرْهُمْ يُضِلُّوا عِبَادَكَ وَلَا يَلِدُوا إِلَّا فَاجِرًا كَفَّارًا, আল্লাহ আপনি যদি তাদেরকে ছেড়ে দেন, এদের কাজই হবে আপনার বান্দাদেরকে খালি গোমরাহ করতে, এরা গোমরাহির কাজে লাগাবে, এদের কপালে হেদায়েত নাই। তিনি বুঝতে পেরেছেন আল্লাহ তার, আল্লাহ তালার সিদ্ধান্ত আছে, খাতাম আল্লাহ আলা কুলুবিহিমকে আল্লাহ তালা করে দেন নবী হিসাবে, তিনি বুঝতে পেরেছেন এদের কপালে হেদায়েত নাই, কাজে এদেরকে বেশি দিন রাখলে ইসলামের রাস্তা বন্ধ হয়ে যাবে, এদেরকে আল্লাহ গজব নাজিল করুক। তারা আপনার এবার বান্দাদেরকে বেঁচে থাকলে দীর্ঘ, তারা তো দীর্ঘ হায়াত পায়, পরবর্তী জেনারেশন আসবে ওদেরকেও আটকাবে, সাড়ে নশো বছরের মতো 900 বছর যদি পায় মুশকিল আছে, আল্লাহ এদেরকে সাফ করে দেন, আপনি জমিনটা ঠিক ক্লিন করে দেন। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, এদের ঔরস থেকে যেগুলো আসবে আমার কাছে মনে হচ্ছে আল্লাহ এগুলো কাফের হবে, কাজে এরা কোনো বীজ যেন আর না রাখতে রেখে দিতে পারে, এদেরকে সমূলে বিনাশ করে দেন। তারপরে দোয়া করলেন রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার পিতা মাতাকে মাফ করে দেন, খালি বদদোয়া করে ছেড়ে দিলেন না, নিজের গুনাহ আল্লাহর কাছে মাফ চাচ্ছেন, নবীদের তো গুনাহ হয় না, তারপরে অন্য গুনাহ মাফ চেয়েছেন, কারণ গুনাহ মাফ চাওয়াটা ইবাদত। ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আমার বাড়িতে যারা ঢুকেছে মুমিন হিসাবে, আর যারা যত মুমিন নারী পুরুষ আছে মুসলিম, ওনার ওই সমাজে আল্লাহ আপনি সবাইকে মাফ করে দেন, আমার সমাজে সবাইকে মুমিন মুসলমানদেরকে নারী পুরুষকে মাফ করে দেন। ওয়ালা তাযিদু যালিমিনা ইল্লা তাবারা, আর জালিমদেরকে আপনি ধ্বংস ছাড়া আর কিছু দিয়েন না, তাদের আর কোনো কিছু বাড়তে দিয়েন না, ধ্বংস ছাড়া, যদি বাড়ান তো খালি ধ্বংসই বাড়ায়।